নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি কৌশিক পান আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। তো আজকে যে ভিডিওটা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্লাস্টিক পলিথিন কাগজের মধ্যে পিটুনিয়াস গাছ কীভাবে আপনি রোপণ করবেন। তো আজকে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ফোটা অবধি পুরো আপডেট আপনাদেরকে দেবো। তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন বাটনটি টিপে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নেক্সট আপনার কাছে আগে নোটিফিকেশান ঢোকে। তো চলুন শুরু করা যাক, দেখে নেওয়া যাক। তো সবার প্রথম আমরা যেটা করব, যে কোনো কাছাকাছি নার্সারি থেকে এরকম ছোট ছোট পিটুনিয়াস চারা আমরা কিনে আনব। আমি এটা কিনে এনেছি, তো আমাদের 5 টাকা করে পড়েছে। দেন আমরা নিয়ে নেবো বালি, জৈব সার, বাগানের মাটি আর হচ্ছে কোকোপিট। এটি এক ধরনের সাদা রঙের পলিব্যাগ, এটি আপনি হয়তো কালো রঙের দেখেছেন বা কালো রঙের ইউজও করেছেন। তো এটা আমি হোলসেল দোকান থেকে নিয়েছি, আপনারাও চাইলে নিতে পারেন। এটা সিজন ফুল লাগানোর জন্য খুবই উপকার হবে আপনাদের জন্য এবং কম খরচ হবে। এরপর আমরা যেটা করব বন্ধুরা, প্রথমে মাটি যেগুলো ঢিলের মতো যেগুলো আছে সেগুলোকে ভালো করে হাতে করে রগড়ে রগড়ে নরম করে নেবো এবং পুরো মিহি করে নেবো। এবং এর মধ্যে থাকা নোংরা আবর্জনাগুলোকে বাদ দিয়ে দেবো, কাটি খোঁচা যেগুলো থাকবে বাদ দিয়ে দেবো। এরপর আমরা যেটা করব সেটা হলো ওই প্লাস্টিক প্যাকেটটিকে হালকা করার জন্য কোকোপিট মিশিয়ে নেব। এরপর সার মিশিয়ে ভালো করে মিক্স আপ করে দেবো যাতে মাটির সাথে ভালোভাবে সারটা মিশে যায়। এই পলিথিন প্যাকেটের জন্য আপনাকে কোনো খোলাংকুচি বা ইট কুচি দিতে হবে না, তলাতে একটু কোকোপিট দিয়ে দেবেন আর ভালো করে চারি দেবেন এবং অল্প দুটি বালি দিয়ে দেবেন, তাহলে জল নিকাশিটা ভালোভাবে হয়ে যাবে। এরপর আপনি মাটি দেবেন, মাটি দিয়ে 1/3 প্যাকেটটা ভর্তি করে নেবেন। এই সার মাটি ভর্তি করা হয়ে গেলে প্যাকেটটিকে একটু ফোল্ড করে নেবেন, ওপর দিকটা একটু মুড়ে নেবেন, তাহলে আমার গাছটিকে বসানো সুবিধা হবে।
এরপর যেটা করবেন বন্ধুরা, ছোটো ছোটো চারা গাছগুলিকে নেবেন এবং আলতো করে তলাতে কোনো কাঠি বা কিছু দিয়ে বের করে নেবেন। ওপর দিয়ে মোটেও ভুল করে টানবেন না, তাহলে শিকড় ছিঁড়ে যেতে পারে, তো গাছটা না হতেও পারে বা মারা যেতেও পারে। অবশ্যই সুন্দর করে বের করবেন কাঠি দিয়ে, এরপর আপনি বসিয়ে দেবেন। এরপর যেটা করবেন বন্ধুরা, কাঠি দিয়ে বা অন্য কিছু দিয়ে ঠিক পলিথিনের নিচেটা একটু তিন চারটে ছিদ্র করে নেবেন, যাতে জল বেশি হয়ে গেলে পরিত্যক্ত জল যেন বেরিয়ে যায়। এরপর গাছগুলি বসানো হয়ে গেলে একটু জল স্প্রে করে দেবেন এবং নিয়মিত দুদিন অন্তর বা একদিন অন্তর মাটি যেরকম শুষ্ক হবে সেরকম অনুযায়ী বুঝে আমি জল প্রয়োগ করব। ত্রিশ দিন পর কত সুন্দর পিটুনিয়াস ফুল ফুটেছে দেখে নিন, পলিথিন প্যাকেটের মধ্যে কোনো টব ছাড়া। তো আপনারা এইভাবে পলিথিন প্যাকেটের মধ্যে সিজন ফুল আপনারা বাড়িতে ছাদ বাগানে রোপণ করতে পারেন। তো আমার তো ফুল খুবই সুন্দর হয়েছে, তো আশা করি আপনাদেরকে একটা অভিজ্ঞতা দিতে পারলাম। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি টিপে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আমার কাছে সবার আগে পৌঁছবে।